রায়মার্টিন প্রশ্ন বিচিত্রে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ এই অধ্যায় থেকে যে সাজেশান পোর্শন রয়েছে, সাজেশান পোর্শন দেখতেই পাচ্ছ স্ক্রিনে, দেখো বি বি এর দ্বারা মানে সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন, অর্থাৎ 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সাজেশান পোর্শনে, সেখানে বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি 4 মার্ক দেওয়া আছে। তো 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, মানে এই অধ্যায়ে এটা প্রথম ফার্স্ট ভিডিও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ। তো স্টার মার্ক দেওয়া আছে প্রতিটি প্রশ্নে, আমি ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ রয়েছে। এরপর যে এই পার্টে যে ভিডিও রয়েছে, এই পার্টে লাস্ট যে 8 নম্বর প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন পর্যন্ত আমি এই পার্ট 1-এ হচ্ছে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো। ওকে, তো শুরু করে যাক। প্রথম প্রশ্ন চলে আসবে, দেখো 1 নম্বর প্রশ্ন, এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ করো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার্ট তোমরা কোশ্চেন ম্যাগ যখন ভিডিওটি দেখবে, অবশ্যই তোমরা পাশে কোশ্চেন ম্যাগটা দেখবে, কোশ্চেন ম্যাগ রাখবে, যাতে কোন প্রশ্ন স্টার মার্ক দেওয়া তোমরা সেটা মিলিয়ে নিয়ে দেখতে পারো। ওকে, একের দাগে দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো নাইট্রোবেঞ্জিন দিয়েছে, এশিয়ান আর গাঢ় এসিলদের জলীয় এনার্জি দিয়েছে, এই যোগ কী হবে, এই যোগ হচ্ছে মানে জাস্ট বিজারণ হবে, এটা অ্যানিলিন উৎপন্ন হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা অ্যানিলিন, এখানে দেখো CF3CO3H মানে হচ্ছে CF3CO3 মানে হচ্ছে ট্রাইফ্লুরো পারক্সি অ্যাসিটিক অ্যাসিড, দিলে কী হবে, অ্যানিলিন সরাসরি নাইট্রোবেঞ্জিনে পরিণত হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, নাইট্রোবেঞ্জিন থেকে এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, যোগটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, তো কী দিলে ফিনাইল হাইড্রোজেন যোগ। তো আমার মনে হয় নাইট্রোবেঞ্জিন থেকে সরাসরি কোনো যৌগ দিলে কোনোভাবেই ফিনাইল হাইড্রোজেন তৈরি করা সম্ভব নয়, আমার যেটা মনে হয়েছে। তোমাদের যদি মনে হয় যে কোনো একটা যৌগ দিলে সরাসরি নাইট্রোবেঞ্জিন থেকে ফিনাইল হাইড্রোজেন যৌগটি উৎপন্ন হবে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। কিন্তু রূপান্তর করো, নাইট্রোবেঞ্জিন থেকে কয়েকটা ধাপের মাধ্যমে আমরা কিন্তু ফিনাইল হাইড্রোজেন রূপান্তর করতে পারবো, মানে নাইট্রোবেঞ্জিন থেকে এই যৌগটা রূপান্তর করে আমরা কয়েকটা ধাপের মাধ্যমে তৈরি করতে পারবো, কিন্তু সরাসরি কোনো একটা রিয়েজেন দিলে তৈরি হবে সেরকম আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, নেক্সট দেখো, বা হয় কোশ্চেনটা কোথাও ভুল থাকতে পারে। কোশ্চেন 4 দেখো, এখানে সায়ানোবেঞ্জিন ডি যৌগ কী দিলে হচ্ছে এর বেঞ্জাল ডি এর উৎপন্ন হবে, ঠিক জাস্ট কী করবে, স্টিফেন বিক্রিয়া বলে, SnCl2 গাঢ় HCl, আর 2 নম্বর জল দিলে কিন্তু সরাসরি CN থেকে CH2 যৌগ উৎপন্ন হবে। ওকে, কোশ্চেন 5 দেখো, এটা নাইট্রোবেঞ্জিনে কী দিলে হচ্ছে এই যৌগটা উৎপন্ন হবে, ঠিক আছে, কী দেবে না, ইয়ের জায়গায় জিঙ্ক চূর্ণ দেবে, আর জলীয় এনার্জি দিলে সরাসরি কিন্তু নাইট্রোবেঞ্জিন এই যৌগটি রূপান্তর হবে। ওকে, কোশ্চেন 6 দেখো, এটা হচ্ছে সায়ানোবেঞ্জিন গ্রিগনার বিক্রিয়াতে CH3MgBr দিয়েছে, আর অ্যাসিড মিশ্রিত জল, ঠিক আছে, এফ যৌগ কী হবে বলো তো, এফ যৌগ যেটা উৎপন্ন CN কিন্তু সরাসরি কী হয়ে যাবে, COCH3 হবে, মানে এটা হচ্ছে অ্যাসিডোফেনন যৌগ উৎপন্ন হবে, তাহলে CN থেকে সরাসরি কিন্তু অ্যাসিডোফেনন যৌগ উৎপন্ন হবে। তাহলে একের দাগে যদি কোশ্চেন করলাম, প্রতিটি প্রশ্নে স্টার মার্ক দেওয়া আছে, প্রতিটি প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করলাম। এবার দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, দেখো কী পড়ছি, রূপান্তর করো, কী হবে রূপান্তর, দেখো NaCl3 প্লাস রঘু HCl দিয়েছে, জলীয় সোডিয়াম নাইট্রাইট দিয়েছে, তোমরা জানো এই জলীয় রঘু HCl সোডিয়াম নাইট্রাইট দিয়ে এটা বিক্রিয়া করে কিন্তু নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে, HNO2 নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে, এই অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, দেখো বেঞ্জিন বলার পর NCH3NO মানে N-মিথাইল N-নাইট্রোসো-অ্যানিলিন, কী বললো, N-মিথাইল N-নাইট্রোসো-অ্যানিলিন। ওকে, কোশ্চেন 2 দেখো, মানে অ্যানিলিন এটা সোডিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফেট দিয়েছে, সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন, দেখো এই যোগ উৎপন্ন, দেখো প্যারা বেঞ্জো কুইনো, দেখো বেঞ্জিন বলয়ের ওপরে দ্বিবন্ধন ও নিচে দ্বিবন্ধন, এটা হচ্ছে প্যারা বেঞ্জো কুইনোন। ওকে, কোশ্চেন 3 দেখো, এটা হচ্ছে অ্যানিলিন দেখো, এটা বেঞ্জাল ডি, অ্যানিলিন বেঞ্জাল ডি দিলে কী উৎপন্ন হবে, না শিপ খারকের যোগ উৎপন্ন, যেটা বেঞ্জিরিডিন অ্যানিলিন, N-CH-CCH5। ওকে, নেক্সট চলে আসবো, নেক্সট প্রশ্ন দেখো কী বলছি, কোশ্চেন 3 দেখো, শনাক্তকরণ করো, RCONH2 দেখো ব্রোমিন আর ব্রোমিন জল কেউ দিয়েছে, এই যোগ অবশ্যই RNH2 হবে, মানে এটা হোমমেন অবনমন বিক্রিয়া, পর হোমমেন অবনমন বিক্রিয়ায় কিন্তু কার্বন সংখ্যা কমে গিয়ে RNH2 যোগ উৎপন্ন হয়, সেই সঙ্গে বিকারকটি দেখো, এটা হচ্ছে বেঞ্জামাইড অ্যাসিটামাইড যোগ করে CH3CONH2 বেঞ্জা অ্যাসিটামাইড বলা হয়, অ্যাসিটামাইড হিসেবে ব্রোমিন আর কেউ যদি বিক্রিয়া করে উৎপন্ন, যেটা উৎপন্ন হোমমেন বিক্রিয়া, একই রকমভাবে CH3NH2 উৎপন্ন হবে। ওকে, কোশ্চেন 3 দেখো, 2 নম্বর কোশ্চেন, এটা নাইট্রোবেঞ্জিন কী দিয়েছে, জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে, সেই সঙ্গে জলীয় ইথানল আর তাপ দিয়েছে, কী হবে বলো তো, এটা কিন্তু ভীষণ, এটা নাইট্রোবেঞ্জিনের বিজারণ বিক্রিয়া, এই অধ্যায় থেকে নাইট্রোবেঞ্জিনের যে বিভিন্ন বিজারণ বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা উৎপন্ন দেখো বেঞ্জিন বলার উপর NHOH মানে ফিনাইল
হাইড্রোক্সিডেমিন। এখানে কি করবে, ফিনাইল হাইড্রোক্সিডেমিন টলারেন্স বিকারে যদি দেওয়া হয় তাহলে এটা বেরিয়ে গিয়ে এনও যৌগ উৎপন্ন, মানে নাইট্রোসু বেঞ্জিন উৎপন্ন হবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা দেখো টার্সিয়ারি অ্যামিন যৌগ বেঞ্জিন বলা হবে এন সি এইচ থ্রি হোল টু, এখানে কী দিয়েছে, জলীয় এনএওএইচ এন এ টু এন এ এন ও টু আর হোএইচসিএল দিয়েছি, যেটা এরা যারা জানো এই দুটো যৌগ যদি মেশানো হয় এইচ এন ও টু মানে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়। নাইট্রাস বিক্রিয়া করে কী লবণ উৎপন্ন করেছে, জাস্ট নাইট্রাস নাইট্রাইট লবণ উৎপন্ন, এখানে এই স্ট্রাকচার পাবে সি এইচ থ্রি সিঙ্গেল বন এন এ এন এ প্লাস এইচ মানে যে সি এইচ থ্রি আর বাইরে হচ্ছে এন ও টু মাইনাস। ওকে, এটা হচ্ছে নাইট্রাইট লবণ উৎপন্ন। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন ফোর হচ্ছে ক্ষারকত্ব ক্রম অনুযায়ী সার, ক্ষারকত্ব ক্রম অনুযায়ী চারটি যৌগ দিয়ে এই যৌগটা দিয়েছি, এরা হচ্ছে মেটানাইট্রো অ্যানিনিন, এটা অ্যানিনিন, এটা ইথাইলামিন, আর হচ্ছে এটা মেটা বলবো না প্যারানাইট্রো অ্যানিনিন, এটা হচ্ছে প্যারানাইট্রো অ্যানিনিন, শেষেরটা হচ্ছে মেটানাইট্রো অ্যানিনিন আর মাঝে অ্যানিনিন। এই যৌগে ক্ষারকত্ব অনুযায়ী কী সাজাবে না, এই ক্ষারকত্ব মানে এরা হচ্ছে যে যত তাড়াতাড়ি রোন পেয়ে দান করতে হবে, নাইট্রোজেন মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে সেই ইলেকট্রন জোর যে যত তাড়াতাড়ি দান করতে পারবে তার ক্ষারকত্ব তো বেশি হবে। ঠিক আছে, এইখানে দেখো এই যে ইথাইল যোগ অ্যামিন যোগের ক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেনের মাথায় যে রোন পেয়ার গ্রহ আছে এ কিন্তু কোনো প্রকার রেজোন্যান্স বা অন্য কোনো প্রভাব থাকা না থাকার জন্য এর ক্ষারকত্ব সব থেকে হচ্ছে বেশি হবে। ওকে, আর দেখো এই যে বেঞ্জিন বলে যে বেঞ্জিন বলয়ের উপর এনএইচ টু গ্রুপ রয়েছে, এই নাইট্রোজেন পরমাণুগুলো বেঞ্জিন বলয়ের সঙ্গে হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, প্যারা পজিশনে রেজোন্যান্স অংশগ্রহণ করে, মেটা পজিশনে কিন্তু কোনো রকম রেজোন্যান্স স্ট্রাকচার হয় না, কিন্তু নাইট্রো গ্রুপে মাইনাস আই এফেক্টের জন্য কিন্তু লোন পেয়ে দান করা প্রবণতা কিছু হ্রাস পায়। এই জন্য কী হয়, সব থেকে ক্ষারকত্ব বেশি 3 নম্বর, তারপর অ্যানিনিন হবে শুধুমাত্র অ্যানিনিন, তারপর 4 নম্বর, তারপর শেষে হচ্ছে 1 নম্বর ক্ষারকত্ব সব থেকে কম। কোশ্চেন 4-2 দেখো, অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করলে কী হবে, কী বলছে অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করলে কী হবে, এটা অ্যানিলিন স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এর সঙ্গে তাপ দেবো, তাপ দেওয়ার পর যেটা উৎপন্ন দেখো বেঞ্জিন বরফ এনএইচ সিও সিএইচ, এটা হচ্ছে অ্যাসিড টেনিলাইট, কী বলবো যেগুলোর নাম হচ্ছে অ্যাসিড টেনিলাইট, আর হচ্ছে জল উৎপন্ন হবে। ওকে, তাই অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিডিক সহযোগে রিফ্লাক্স করলে কিন্তু অ্যাসিড টেনিলাইট উৎপন্ন হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, নেক্সট কোশ্চেন চলে এসো, কোশ্চেন নাম্বার 5-5 দাগে রাখ, কীভাবে পরিবর্তিত করবে, দেখো কী বলছে এটা সায়ানোবেঞ্জিন, সায়ানোবেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন কীভাবে পরিবর্তন করবে। ওকে, তো একটা কথা মনে করি, চ্যানেল যারা নতুন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই পোস্টগুলো যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের সিলভার প্ল্যান মেম্বারশিপে যদি জয়েন করো তাহলে এই পোস্টগুলি পিডিএফ তোমরা কমিউনিটি পোস্টান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো সায়ানোবেঞ্জিন থেকে নাইট্রোজেন উৎপন্ন, দেখো সায়ানোবেঞ্জিন কী করবে, জাস্ট এইচ সিও প্লাস দেবে অ্যাসিড জল করলে, এটা বেঞ্জোয়িক অ্যাসিড, এদের অ্যামোনিয়া সহ তাপ দিলে কি বেঞ্জামাইড উৎপন্ন হবে, ব্রোমিন আর কেও দিলে হচ্ছে অ্যানিলিন উৎপন্ন হবে, অ্যানিলিন থেকে ট্রাইফ্লোর পারক্সি অ্যাসিডিক অ্যাসিড দিয়ে সরাসরি কিন্তু নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হবে। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, এই যৌগটা দিয়েছি এখান থেকে এই যৌগটা উৎপন্ন হবে, এটা হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, বা কী বলা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা বিক্রিয়া করে দেখো এই যে এনএইচ যৌগটা আছে জাস্ট এখানে সিও সিএইচ গ্রুপটা প্রবেশ করে গেছে, সিও সিএইচ থ্রি গ্রুপ প্রবেশ করেছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা হচ্ছে পিএইচ সিএস মানে পিএইচ এসও সিএল টু যৌগ রয়েছে, তাহলে যদি কী হবে দেখো এই যৌগটা উৎপন্ন হবে পিএইচ এসও টু এন সিএইচ থ্রি বেঞ্জিন বলাটা এন মিথাইল এল ফিনাইল বেঞ্জিন সালফোনেমাইড। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো, লাস্ট এই ভিডিও লাস্ট পোর্শন দেখো, কোশ্চেন ভিডিও দেখে নাও, আর নাও কোশ্চেন দেখো, নাইট্রোবেঞ্জিনে এসএন আর গাডোসিল দিলে এই যৌগ, এই যৌগ কী হবে অ্যানিলিন হবে, আর তারপর সোডিয়াম নাইট্রাইড লো হয়েছে 0-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বি যৌগ হচ্ছে বেঞ্জিন ডাইজাম ক্লোরাইড, বেঞ্জিন বলা হবে এন টু প্লাস সিএল মাইনাস, তারপরে সিউ সিএন কে সিএন দিলে কিন্তু সরাসরি বেরিয়ে গিয়ে সিএন প্রবেশ করবে, মানে সায়ানোবেঞ্জিন উৎপন্ন হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, আর সিএনে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুষ্ক ইথার আর তাপ দেয় ডি যৌগ, ডি যৌগটা কী হবে বলো তো, অবশ্যই বিজারণ বিক্রিয়া হয়ে উৎপন্ন হবে আর সিএইচ টু এনএইচ টু উৎপন্ন হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন হচ্ছে বেঞ্জোয়েল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে ই যৌগ, ই যৌগ কী হবে বেঞ্জানিলাইট, কী বলছি বেঞ্জিন বলার উপর এনএইচ সিও সিক্স এক্স, এটা হচ্ছে বেঞ্জানিলাইট। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা হচ্ছে প্যারানাইট্রো অ্যানিলিন, এখানে ব্রোমিন আর অ্যাসিডিক অ্যাসিড এফ যৌগ, এই যৌগ যেটা হবে অর্থ পজিশানে হচ্ছে বিআর প্রবেশ, একটাই বিআর প্রবেশ করবে, অর্থ পজিশানে কিন্তু ব্রোমিন প্রবেশ করবে, তাহলে হচ্ছে অর্থব্রোমো প্যারানাইট্রো অ্যানিলিন, যেগুলো নাম অর্থব্রোমো প্যারানাইট্রো অ্যানিলিন। ওকে, তো এই ভিডিওটি এই পার্ট 1 শেষ করে এই পরবর্তীকালে পার্ট 2 আমরা শুরু করবো। ঠিক আছে, তো এখানে যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবে না।